আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটু আমার ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে হচ্ছে ঈদের বাজার গোছানো কিছু অংশ আমি শেয়ার করব আর রান্নাবান্না শেয়ার করব। যেহেতু সামনে ঈদ চলে আসছে তো কিছু তো বাজার করা হয়েছে, তো সেই ভিডিওটা ভাবলাম যে শেয়ার করি আপনাদের সঙ্গে। তো যারা দেখছেন সবাই একটি লাইক দিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে রিকোয়েস্ট হইল। তো এই তো বাজার গোছানো কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি একেবারে, আজকে বাজার গোছানো থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আগে পরে আর কিছুই করিনি, যেহেতু বাজারের ভিডিও আর রান্নার ভিডিও শেয়ার করব। তো এখানে কিন্তু রোস্টের জন্য মুরগি আনা হয়েছে, প্রায় এখানে 12-11টার মতো মনে হয় মুরগি আনা হয়েছে। আর এখানে গরুর মাংস আনা হয়েছে 6 কেজি, আর সব কিছুর পরিমাণ কিন্তু একটু বেশি আনা হয়েছে, কারণ আমার মেয়ের জন্মদিন ঈদের পরের দিন, সেই কারণে হচ্ছে বাজারের পরিমাণটা কিন্তু একটু বেশি আনা হয়েছে। আর ঈদের আগের দিন তো বাজার তেমন খোলা থাকে, কিন্তু ঈদের দিন তো আর বাজার খোলা থাকবে না, সে কারণে বাজারটা করা হয়েছে। আর মেয়ের জন্মদিনের কারণে ছোটোখাটো একটা অনুষ্ঠান করার সবার একটা ইচ্ছা আছে, সেই জন্য বাজারগুলো করে আনা আগে ভাগেই। আর এখানে শসা গাজর যা যা লাগবে সেগুলো কিন্তু আনা হয়েছে। আর এখানে গরুর মাংসগুলো কিন্তু আমি সাইজ মতো কেটেছি, আর একটু বড় বড় সাইজ ছিল সেই জন্য ভাবলাম যে আমি কেটে রাখি, কারণ ঈদের দিন আর তো সময় পাবো না। তো যখন আনা হয়েছে ভাবলাম যে সাথে সাথেই কাজগুলো করে রাখি। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, আর মুরগিগুলো আমি সাইজ মতো কেটে নিব। কয়েকটা কেটে আনা হয়েছে আর কয়েকটা কেটে আনেনি, ভাবলাম যে কেন এমনটা করলো। তো 4-5টা মতো আর কি রোস্টের সাইজ করা ছিল না, সেগুলো আমি এখন কেটে নিব। আর এই মুরগির যে গলা, তো কলিজা, তারপরে পা, অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলোও কিন্তু আমি আজকেই সব বেছে আমি রেখে দিব, সব গুছিয়ে রেখে দিব, কারণ দেখা যায় যার সময় নেই। আর বাসায় কিন্তু মেহমান চলে আসবে, আমার শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু এখানে আসবে আজ, এবার কিন্তু আমার ঢাকায় সবাই ঈদ করব। তো সেই জন্য সবগুলো কাজ গুছিয়ে রাখার জন্য, বেশি মানুষ থাকলে বাসায় আসলে কাজ করতে ইচ্ছে করে না, তখন সবার সাথে সময় কাটানো, বেশি সময় কাটাতেই ভালো লাগে। তো আর এদিকে কিন্তু আরও অনেক বাজার আছে, আলু, পেঁয়াজ, মাসের বাজার যা বলেন সেগুলো কিন্তু আনা হয়েছে। আর মুরগির যে গিলা কলিজা যে পা থাকে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করেছি, সেগুলো কিন্তু আর আমি ভিডিওতে শেয়ার করলাম না, অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমি পাগুলো কিন্তু গরম পানিতে ভিজিয়ে তারপরে সবসময় পরিষ্কার করি, আর বাকিগুলো তো আমরা কম বেশি সবাই পরিষ্কার করতে পারি। তো এখানে যে আদা, রসুন, পেঁয়াজ, আমি কিন্তু এগুলো সব কেটে বেছে ধুয়ে আগে থেকে রেখে দিব। তো সেই ভিডিওটা আমি পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে, আজকে জাস্ট বাজার গোছানোর ভিডিওটা শেয়ার করছি। যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক আপুরে আমার রেগুলার ডেইলি ব্লগগুলো চান রেগুলার দেখার জন্য। যদি আমি রেগুলার শেয়ার করতে পারি না, একদিন পরপর হলেও শেয়ার করি, কারণ রোজার দিনে দেখা যায় যে সব কাজ মিলিয়ে ভিডিওগুলো করা হয়, কিন্তু এডিট করা করতে গেলে, ভয়েস দিতে গেলে একটু সময় লাগে বা সেই কাজটা হয়ে ওঠে না, এই জন্য একদিন পরপর হলেও আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। তো যারা এখন পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার আজকে এই ভিডিওটা দেখছেন, যারা নতুন আমার পেজে ভিজিট করেছেন, অসংখ্য ধন্যবাদ। চাইলে কিন্তু আমার পেজটা আপনারা ফলো দিতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে। এরকম রেগুলার ডেইলি ব্লগ ভিডিও কিন্তু আমি সবসময় আপলোড করে থাকি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারাও চাইলে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, আমি সবসময় এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড করে থাকি। তো এই তো আমি কিন্তু এখানে বাজারগুলো সব বের করে নিয়েছি, এখানে পোলায়ের চাল, বাদাম, আলু, পেঁয়াজ, যা যা লাগবে সেমাই, ভীমবার, সস, যা যা লাগবে আগে সবগুলো আনা হয়েছে। এখানে 6 প্যাকেট পোলায়ের চাল আনা হয়েছে। আর প্রতি মাসে যেরকম বাজার করা হয় সেরকমই কিন্তু বাজার করা হয়েছে, কিন্তু বেশি পরিমাণে বাজারটা করা হয়েছে সব কিছুই, কারণ মেয়ের জন্মদিনের পরেও কিন্তু যাতে করে পুরো মাস চলে যায় সে অনুযায়ী বাজারগুলো করা আর কি। তো এখন আমি সবগুলো গুছিয়ে রেখেছি, আমার ওভেনের নিচে একটা ছোট্ট একটা তাক আছে, সেই তাকে আমি এইভাবে সবসময় গুছিয়ে রাখি যে বাজারগুলো আনা হয়। তো প্যাকেটগুলো, মশলাগুলো সব আমি এখানে রেখে দিয়েছি, জাস্ট গোছানোটা আমি দেখাতে পারলাম, জাস্ট আমি একটু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে আলু পেঁয়াজগুলো রেখে দিচ্ছি আমি আমার রান্নাঘরে আর কি, নিচে একটা ছোটো জায়গা রয়েছে, যে জায়গাতে আমি এখানে শাড়ি বেঁধে কিছু জিনিস রেখে দিয়েছি। তো এখানে আমার ছোট্ট একটা র্যাক, এটা আমার আগের ব্যবহার করা র্যাক ছিল, যেটা আমি ফেলে না দিয়ে আমি এখানে আলু পেঁয়াজ র্যাক করে ফেলেছি। এখানে আমি নিজে আমি বটি রেখেছি,
আমার দুই তিনটা বটি, বড় একটা বটি রয়েছে, আবার নারকেল কোরানি একটা রয়েছে, সবগুলো আমি নিচের তাকে রেখে দিয়েছি যেহেতু আমার সবসময় লাগে। আর উপরের তাকে হচ্ছে আমি আলু রেখে দিয়েছি, আর এখানে একটা ঝুড়িতে পেঁয়াজ রেখে দিব, আর সব হচ্ছে নিচের যে অংশটা আমি আপনাদেরকে দেখাবো, শিয়াল মতো করে আমি সব জিনিস রেখে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে রেখে দিচ্ছি। আর এখানে আদা রসুন আমি ছোটো ছোটো দুইটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম, আর নিচের স্পেসটা আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে যে কীভাবে গুছিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে গুছিয়ে রেখেছি নিচের অংশটা, এভাবে সবসময় গুছিয়ে রাখা হয়। আর এখানে যে শসা আর লেবু আনা হয়েছিল এগুলো একটু অপরিষ্কার ছিল, তো ভাবলাম ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিই ফ্রিজে। আমি কিন্তু এখানে কয়েকবারই শসা আর লেবুগুলো ধুয়ে নিব, তো এক দুইবার দেখানো হয় ভিডিওর মধ্যে মাঝে মাঝে, তো অনেকেই ভাবেন যে মনে হয় এক দুইবার বা একবারে ধোয়া হয়েছে। অনেক জিনিসের ক্ষেত্রে আসলে অনেকে ভাবেন আর কি। তা আমি কিন্তু ভিডিওতে অতবার দেখাই না, কারণ ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে যে কারণে এক দুইবার দেখানো হয়। তো এগুলো কিন্তু অনেকবার ধোয়া হয়েছে, এখন আমি এখন ধুয়ে পানিগুলো যাতে ভালো করে ঝরে যায় সেজন্য ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, তারপরে ফ্রিজে আমি রেখে দিব। আর বাজারগুলো কিন্তু দুপুরবেলা করা হয়েছে, তো দুপুরের মধ্যে বাজার গুছিয়ে আরও টুকিটাকি কাজ করতে আসলাম, বাকি কাজগুলো গুছিয়ে আসলাম, মেয়েকে খাওয়ানো, আরও তো সংসারে কম বেশি অনেক কাজ থাকে, তো সবগুলো কাজ গোছানো হয়ে গেছে। রান্নাঘরে আজকে বেশিরভাগ সময়টা চলে গেছে। আর এখানে যে আমি মশলাগুলো রেখে দিলাম, এলাচ, দারুচিনি, এই মশলাগুলো আমি একত্রে রেখে দিয়েছি, দেখতেই পেয়েছেন হয়তো বা একটা বয়ামের মধ্যে রেখে দিলাম, এতে করে আমার বের করতে সুবিধা হয়, সব একসঙ্গে পেয়ে যাই। এলাচ আর দারুচিনিটা আমি একসঙ্গে রাখি, সাথে কয়েকটা আমি তেজপাতাও রেখে দিই, আর বয়ামের মধ্যে চিনিটাও রেখে দিলাম, সাথে ডাল যা যা আড়া হয়েছে এক এক করে সব কিছু গুছিয়ে রাখছি। সব কিছু গুছিয়ে রাখলে হাতের কাছে পাওয়া যায়, এলোমেলো হয় না। আর এখানে হচ্ছে পোস্তদানা আর কি, তো পোস্তদানা অনেকেই হচ্ছে চিনেন না, এই পোস্তদানাটা হচ্ছে এরকম হয়ে থাকে, তো আমি একটু দেখিয়ে দিলাম, ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি হয়ে থাকে যেটাকে আমরা রোস্টে ব্যবহার করে থাকি। আর এখানে কয়েক প্রকার বাদাম আছে, এই বাদামগুলো আমি এখন এই বয়ামে করে ফ্রিজে রেখে দিব, এতে করে কিন্তু বাদামগুলো ভালো থাকে, বাইরে রাখলে কিন্তু বাদাম ভালো থাকে না, তো ফ্রিজে রেখে দিই সব সময়। আর এখানে কিচেন টিস্যুটাও আনা হয়েছে, ওটা শেষ হয়ে গেছে, তো আমি কিচেন টিস্যুটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এই তাকটাও অনেক এলোমেলো হয়ে গেছে, গুছিয়ে রাখা হয়, দেখা যায় সব কিছু ব্যবহার করার কারণে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়, জায়গার মতো কোনো কিছুই থাকে না। তো এখন সব জায়গার মতো রেখে দিলাম, সব কিছু গুছিয়ে রাখলাম। আর এই তো আমার এখানে কাজের ফাঁকে কিন্তু আমি রান্নাবান্নারও কিছু অংশ গুছিয়ে নিয়েছি, এখানে আমি গরুর মাংস রান্না করব কিছু পরিমাণ। এই গরুর মাংসগুলো ফ্রিজে আগেই ছিল, ভাবলাম এগুলো খেয়ে ফেলি যেহেতু অনেক দিন হয়ে গেছে আনা। আর এখানে ডাল বেটে নিয়েছি, আর ডালটা আমি বড়া বানাবো, আর গরুর মাংসটা ভুনা করে নিব, আর কিছু শুটকি ভর্তা করব। আর শুটকি ভর্তা করার জন্য আমি এখানে শুকনো মরিচ দিয়ে করবো, শুটকিগুলো আমি ভেজে আগেই রেখে দিয়েছিলাম। আর শুটকির মধ্যে চ্যাপা শুটকি আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি ভালো করে ধুয়ে, তারপরে এখানে শুকনো মরিচ আমি আগে ভালো করে বেটে নিয়েছি, আর এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন আমি রেখে দিলাম বাটির মধ্যে। এখন শুটকিটা ভালো করে শুধু ভর্তাটা করে নেব, এভাবে ভর্তা করলে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে ইফতারিতে কিন্তু আমি কোনো প্রকার ভাজা পোড়া করব না, আজকে ভাত দিয়ে আমরা সব শেষে ইফতারটা করে নিব, যেহেতু কাজের ফাঁকে ফাঁকে আমি এই রান্নাবান্নাগুলো করে নিয়েছি, আর ইফতার বানাতে গেলে হাতে সময় নেই, অনেকটা সময় নিয়ে করতে হবে, তো ভাবলাম আজকে ভাত দিয়ে ইফতারটা করে নিই। সব সময় তো কম বেশি ভাজা পোড়া খাওয়াই হয়েছে রমজান মাসে, তো মাঝে মাঝে একটু ভিন্ন রকম হলে ভালোই লাগে। আর এখানে ভর্তাটা কিন্তু হয়ে গেছে, তো এই তো আমি এখন সব কিছু টেবিলে নিয়ে আসবো, রান্নাবান্নাও শেষ। আর বাজারের ভিডিওগুলো আমি কম বেশি সবসময় আপলোড করে থাকি, আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আর কি, কারণ বাজারে আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কম বেশি কীভাবে গুছিয়ে রেখেছি সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এতে করে আমার যারা রেগুলার আপুরা আছেন, ভাইয়েরা আছেন, দেখতে পছন্দ করেন, তাদের জন্য একমাত্র শেয়ার করা, তারা কিন্তু খুব পছন্দ করেন এরকম ভিডিওগুলো। তো যারা নতুন সংসার শুরু করেছেন আর কি, সেই সব আপুরা কিন্তু একটু হলো আইডিয়া পেতে পারেন ভিডিওগুলো দেখলে। তো আমি যেভাবে কাজ করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো এখানে কিন্তু আজান হয়ে গেছে, আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি।
আর এই তো গরুর মাংস আর শুটকি ভর্তা আর পেঁয়াজু বড়া ডালের বড়া আর কি। এই একেবারে সিম্পলের মধ্যে আজকের ইফতারটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও অন্য কোনো ডেইলি ব্লগ ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।